নমস্কার, আমি বনলতা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে 11টা। তো মাধুর্য আজকে চিকেন খাওয়ার বায়না করছিল, তো ভাবলাম যে প্রতিদিন চিকেন খেতে চায়, তো আজকে একটু চাইনিজ ভেজিটেবল বানিয়ে দিই। এই তো আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ, আর এখন দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো। তো আমি চিকেনগুলো একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু এটা আমি সবজির সাথে রান্না করব। আর এটা 10 মিনিট মতো ভাজা ভাজা করে এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো। তো আমি এখানে গাজর, পেঁপে, তারপরে হচ্ছে চিচিঙ্গা, আমি এই 3 রকম সবজি দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর বাকি সবজিগুলো হচ্ছে আমি একটু পরে দিব, মানে জল দিব, জলটা ফুটে উঠলে তারপরে দিব, কেননা এগুলো হচ্ছে আগে দিলে সেগুলো হচ্ছে বেশি কুক হয়ে যায় আর খেতে তখন ভালো লাগে না। এখন দিয়ে দিব সয়া সস। আর এই সয়া সসটা না আমি নিজে বাসায় তৈরি করেছি, যদি কেউ এই সয়া সস তৈরির ভিডিওটা চান তাহলে আমি অবশ্যই সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেন তারপর আমি গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে আর কি সবজিগুলো একদম ডুবে না যায়, এরকমভাবে দিয়েছি আর কি। তারপরে হচ্ছে আমি বিনস, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে আমার চিকেন ভেজিটেবল রেডি হয়ে গেছে। এখন হচ্ছে একটু কর্নফ্লাওয়ার হচ্ছে আমি জলের মধ্যে গুলে এই সবজির মধ্যে দিয়ে দিব। তো মাধুর্য হচ্ছে একটু পাতলা গ্রেভি খেতে পছন্দ করে, এজন্য আমি একটু বেশি ঝোল রাখবো। যারা এটা গ্রেভিটা কম পছন্দ করেন তারা আরেকটু টানিয়ে নেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভেজিটেবলটা দারুণ মজা হয়েছিল, ভালো থাকবেন, টাটা।